রহমান ভাই আপনি এখানে? এখানে মানে আমার বাসা এখানে, আমি এখানে থাকব নাকি তোমার বাসায় গিয়ে থাকবো? আরে দূর ভাই, আপনি আমার বাসায় কিসের জন্য উঠবেন? আপনার তো থানায় থাকার কথা। আমার থানায় থাকার কথা বুঝলাম না তো কিছু। বুঝেন না মিয়া, না বুঝার ভান ধরতেছেন। মানে ভান ধরার কি আছে? তুমি খোলসা করে বলো কি বলতে চাও। আপনি তখন থানা থাকবেন নর্মালি, পুলিশ আপনার ইসলাম মতো পিটাইবো, পাথে মাথা হজন হাড্ডি উড্ডি ভেঙে লওয়ার কথা আপনার। মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে তুমি কি কিছু খাইছো নাকি? নেশা জাতীয় পদার্থ? নেশা আমি করব কে? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি নেশা করছেন। মানে আমি কিছু বুঝতেছি না। আমি তো চোরনা ডাকাইতো না, আমি সন্ত্রাসীও না। মানে পুলিশে কেন ধরে নিয়ে যাবে, কি হবে না আমার? তুমি ঠিক মতো কত কি করতে চাইতেছো ভাই? আপনি চোর ডাকাত বলতেছি না, আপনি তো বড় ধরনের খুনি, মানুষ খুন করছেন। আমি মানুষ খুন করছি? কোথায়, কবে, কেমনে? আর আমি যদি খুন করে থাকি তাহলে আমি ওপেন ঘুরতাছি? আপনার পাওয়ার আছে টাকা পয়সা দিয়ে লাইন গার্ড করে নিছেন এই আর কি। তরে একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দেবো, একের মারির দাঁত সুদ দেখা। ওই 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 আমি কারে খুন করছি? হ্যাঁ আপনারা তিনজনে মিলে বাড়িওয়ালারে খুন করছেন। বাড়িওয়ালার বউ আপনারা তিনজনের নামে মামলা করছে, বাসার মধ্যে র‍্যাব পুলিশ ডিবি সব এসে বইরে গেছে। ও বুঝছি এবার। না না না, র‍্যাব পুলিশ ও আমার বন্ধু, সেই জন্য আসছে। মানে আমারে চা খাওয়াবো, নাস্তা পানি করবো, আমার আত্মীয় আসবে, আমার খালাতো ভাই আছে, সেই জন্য। আরে কি বলতেছো তুমি যে আমারে ধরে নিয়ে যাবো, আমি খুন করছি? ফালতু কথা। শাক দিয়ে মাছ ডাকেন না? থাপড়ে দাঁত ফালে দেবো, মাছ ডাকার কি আছে? হ্যাঁ ফালতু জানি যখনই দর্ব নিয়ে ঠ্যাং হাড্ডি মুটি সব ভেঙে আছে না। তুই যাও 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 যাও, এত কথা ঠিক আছে, পালান পালান, আগে থাকতে পালান। বাইতে থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ আল্লাহ, আমারে কি বাঁচান, বাঁচাইছো। স্যার কেমন আছে? এই তো তোমাদের দোয়ায় আছি। স্যার আপনাকে কাছে পেয়ে কি যে ভালো লাগতেছে স্যার। অনেক বছর আপনি দেশের বাইরে ছিলেন, এখন আপনি আসছেন, আমার খুব ভালো লাগতেছে স্যার। স্যার